Hey guys, welcome back to our channel with a new video. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে আমরা কোনো জায়গায় বেরাচ্ছি না, বিকজ আজ সাজানের অফিস এবং অফিস ছুটি পাইনি, সেই জন্য আজকে আমরা কোনো জায়গায় বেরাবো না। আজকের ভিডিওটা হবে টোটালি অ্যাকশন ক্যামেরার উপর, বিকজ আমরা যে লাস্টে দেখেছি আমরা যে অ্যাকশন ক্যামেরাটা নিয়েছি কিন্তু আমরা হেলমেটে মাউন্ট করতে পারছি না। তার একটা অনেক বড় রিজন আছে, বিকজ শুধু অ্যাকশন ক্যামেরার মধ্যে যদি হেলমেটে মাউন্ট করা হয় তার জন্য একটা লাগে মিডিয়া মোড, যেটার সাথে মাইক সেটিং করতে হয়, তারপরে হেলমেটে মাউন্ট করতে হয়। বিকজ অ্যাকশন ক্যামেরা তো নিয়েছি বাট মিডিয়া মোডের দাম এখন 8,000 আর আমাদের দুজনের কাছে এখন একদম বাজেট নেই, সেই জন্য আমরা মিডিয়া মোড এখন নিচ্ছি না। বাট আমরা কিছু দেশি জুগাড় লাগিয়েছি আর সেগুলো আজকে সেটিং করব এবং সেটার উপরেই ভিডিও বানাবো। আর সব থেকে বড়ো কথা, লাস্ট ডে আমরা গেছিলাম আন্দুলপোতা এবং আন্দুলপোতায় যেতে গিয়ে রাস্তা এতটা খারাপ ছিল, পুরো গাড়ি আমার নোংরা হয়ে গেছে, সেই জন্য গাড়িটাকে আজকে ওয়াশ করাবো, তারপরে অ্যাকশন ক্যামেরাটা সেটিং করবো। তো এই ভিডিওটা আজকে এটার উপরেই থাকবে, ফটাফট টাইম ওয়েস্ট না করে ফার্স্টে যাবো, ফার্স্টে গিয়ে গাড়িটা ওয়াশ করাবো। তো চলো বাইক ওয়াশ হয়ে গেছে। আর এর আগেও ওই ভিডিওটা করেছিলাম যে খুব সুন্দর বাইক ওয়াশ করে ভাইটা, তো বাইক পুরো আমার পুরো একদম নতুন চকাচক করে দিয়েছে। তোমরা একবার বাইকটা দেখে নাও, টাইম ওয়েস্ট না করে এবার ফটাফট চলে যাই আর এবার গোপ্রোটা সেট করি। তো চলো, এই গাইস চলে এসছি বাড়িতে, সব কাজ কমপ্লিট, মানে ফটাফট গেলাম বাইকটা ওয়াশ করালাম। ভাইটা সিরিয়াসলি বাইকটা খুব ভালো ওয়াশ করে, আমি তো ওর কাছেই বাইক ওয়াশ করি আর ওর ভিডিও ফুল ভিডিও আমি দিয়েছিলাম এর আগের ব্লগে মাত্র 110 টাকায়। তো করে বাইরে বিভৎস গরম, ওই জন্য বাইরে টাইম ওয়েস্ট না করে বাড়িতে চলে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে করবো ফাইনালি আমরা Hero 9 Pro সেট আপ, মানে দেশি সেট আপ, বিকজ মিডিয়া মোড তো এখন হচ্ছে না, তো যতদিন হচ্ছে না তো ততদিন এইভাবেই লাগে। আর যে আমরা যে বান্ডেলটার কথা বলেছিলাম এটা হচ্ছে পুরো প্যাকেজ বান্ডেল, এটা আমরা অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো এইটাকে এর মধ্যে অনেক কিছু আছে, তো খুলে দেখা যাক আর গোপ্রোটা সেট করে একটা টেস্টিং হবে। তো এটার মধ্যে আছে ফার্স্টে এটা একটা সেলফি স্টিক,
এটা কিছু দেখছি বার করছি এগুলো। এটা মনে হচ্ছে একটা মানে সেলফি স্টিক মানে ছোট। এটা হচ্ছে বাইকের হ্যান্ডেলে লাগানো হ্যান্ডেল বার। অনেক কিছু দিয়েছে ইয়ার মানে ফার্স্টে এটা খুলি। আচ্ছা তো এটা হচ্ছে বুকে লাগানোর জিনিস মানে এটা ঠিক এইভাবে আগে দেখে নি এটার মধ্যে আর কি কি আছে। এটা গেল একটা, এটা দিয়েছে রিস্ট ব্যান্ড মানে লিস্টের মধ্যে এইভাবে লেগে যাবে। এটার উপরে মিডিয়াম মোড, এটার উপরে O9 প্রোটা এইভাবে সেট আপ হয়ে যাবে। ট্যাপসাইড গাড়ি চালাতে চালাতে এইভাবে সেট আপ করা যাবে। ভালোই আছে, খারাপ না। তো এটা গেল রিস্টব্যান্ড, ওটা রিস্টব্যান্ড। এটা 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 কি এটা? আরে এটা তো আমি পরবো না, এটা পরাবো শাহজাহানকে, বিকজ এটা এইভাবে মাথার উপরে পড়তে হবে, কপালে এখানে অ্যাকশন ক্যামেরাটা লাগবে। তবে এটা অনেক সময় ফোর হুইলার ড্রাইভিং এর টাইমে বেশি কাজে লাগে, এটা এটা পরবো না। আমাদের কাজে লাগবে এই সেলফি স্টিকটা, এই সেলফি স্টিকটা, এই হ্যান্ডেল বারটা আর এই সব কিছু ঠিক আছে। বাট আমাদের একটা প্রবলেম রয়ে গেল, সেটা হচ্ছে মাইক প্রবলেম। বিকজ এই গোনাইন প্রোতে একটাই পোর্ট আছে, সি টাইপ পোর্ট, এবং সি টাইপ পোর্টে এটা মিডিয়াম মোড ছাড়া কোনোভাবে আমি মাইক ইউজ করতে পারবো না। এটা মিডিয়াম মোডের মধ্যে ইনস্টল করতে হবে, তারপর আমরা মাইক ইউজ করতে পারবো। তো খুব তাড়াতাড়ি প্রবলেমটাও সলভ হয়ে যাবে, বিকজ গোনাইন প্রো নিয়েছি তো মিডিয়াম মোড তো নিতেই হবে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এবারে ফ্রেন্ড, এবার তোমাদের সিরিয়াসলি এবার সাপোর্ট দরকার। আর লাস্ট ডে আমাদের যে ভিডিওটা ছিল আন্দুল পোতা, আন্দুল পোতার ভিডিও কোয়ালিটি একটু খারাপ এসছে, বিকজ ওখানে অনেক নয়েজ প্রবলেম এসেছিলো। আর আমরা অ্যাকশন ক্যামেরা দিয়ে ফার্স্ট টাইম ইউজ করছিলাম, তার জন্য আমরা ঠিকঠাকভাবে ইউজও করতে পারিনি। তো তার জন্য ভিডিও এডিটেও প্রবলেম হচ্ছিলো, সেই জন্যই আমাদের ভিডিও কোয়ালিটিটা খারাপ এসছে। আশা করছি এরপর থেকে আর খারাপ আসবে না। আর জায়গাটা সিরিয়াসলি অনেক ভালো ছিল, আমাদের আরও ভালো ভিডিওটা করা দরকার ছিল, করেও ছিলাম, বাট নয়েজ প্রবলেমের জন্য অনেক ক্লিপস আমাদের বাদ দিয়ে দিতে হচ্ছে, মানে কিছু নেওয়াই যাচ্ছিল না এরপরে। আর একটা ব্যাপার হচ্ছে যে আন্দুল পোতার ভিডিওটাতে শাহজাহানপুরে হিন্দিতে কথা বলেছে, বিকজ আমরা যেটা আগে করতাম যে আমি বাংলায় বলতাম আর শাহজাহান হিন্দিতে বলতো, ওইভাবেই এবার ভিডিওটা করবো। কারণ আমাদের অনেক ফ্রেন্ডরা কমেন্ট বক্সেও বলেছে আর ইনস্টাগ্রামেও বলেছে যে হিন্দিতে হলে বেটার হয়। তো সেই জন্য এবার এরপর থেকে যত ভিডিও আসবে শাহজাহান হিন্দিতে বলবে আর আমি বাংলায় বলবো, এটাই আই থিঙ্ক বেটার হবে। তো আর এখন আমার একটা ফ্রেন্ড কল করেছিল, তো ভিডিওটা ভেবেছিলাম এখানেই শেষ করবো, বাট ও বললো যে
চুপচ একটু চা খেয়ে আসি, আজকে ওয়েদারটা ভালো আছে। তো আমাদের এখানে একটা ফেমাস জায়গা আছে, ওখানে যাবো চা খেতে, ওখানে গিয়ে আমরা ভিডিওটা শেষ করব। আর যাওয়ার পথে অ্যাকশন ক্যামেরাটা হ্যান্ডেল বারে একটু লাগিয়ে টেস্টও করে নেব, আর চেস্ট গ্রিপটা লাগাবো না, বিকজ এখন চেস্ট গ্রিপটা লাগাতে অনেক প্রবলেম আছে, সেই জন্য চেস্ট গ্রিপটা লাগাবো না, জাস্ট হ্যান্ডেল বারে ভিডিওটা একটু করবো, করে ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করবো। তো চলো ফটাফট রেডি হয়ে ওখানে যাই আর ফেমাস জায়গাটা তোমাদের দেখাই। আশা করছি সোদপুর, খড়দা, ব্যারাকপুর, টিটাগড়ের মধ্যে যত কেউ আছে ওই জায়গাটা সবাই চেনে, আর সবাই ওখানেই চা খেতে যায়, বিকজ অনেক ফেমাস জায়গা। তো চলো ফটাফট টাইম ওয়েস্ট না করে চা খাই আর ওখানে ভিডিওটা শেষ করব। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, একটা ভালো জায়গায় যাব। আর গাইজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফ্রেন্ডদেরও সাবস্ক্রাইব করো, বিকজ এত কষ্ট করছি ঘুরতে যাচ্ছি একমাত্র তোমাদের জন্য। আর সবথেকে বড়, আমাদের ডিসেম্বরে একটা বড় প্ল্যান আছে, একটা বড় একটা ভালো জায়গায় যাব, আর পুরো ভিডিওটা খুব ভালোভাবে করব, আশা করছি তখন কোনো প্রবলেম হবে না। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে হবে না, তো প্লিজ গাইজ তোমরা একটু সাপোর্ট করো। চলো, কপাল খারাপ যাকে বলে, মাঝ রাস্তায় এসেছি, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমার ফ্রেন্ডটা বললো যে চ ভাই পুরো যাওয়ার দরকার নেই, এখান থেকেই ব্যাক করে যাই। তো আমরা এখান থেকেই ব্যাক করছি, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর গাইজ প্লিজ আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো প্লিজ, তোমাদের এখন তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। It's caught in the crossfire.